Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে হাঁটার জন্য আরেকটি জায়গা চলে এসেছি, একদম নিরিবিলি ঠান্ডা পরিবেশ, যেখানে একটি হাঁটার উপযুক্ত জায়গা। তো হাঁটতে হাঁটতে অনেক কিছু কথা বলে আপনাদের সাথে, হাঁটতে হাঁটতে একটা জিনিসও দেখাই। তো আপনাদেরকে এই জিনিসটা তো সবাই চিনেন, এই যে আমার পিছনে একটু সবাই দেখেন, এটা তো সবাই চেনে। এটা কেন দেওয়া হয়? এটা গাছকে সুরক্ষিত রাখার জন্য, ইঁদুর পোকামাকড় বা আরও কিছু আছে এর জন্য রাখা হয়। তো চলে এসছে আরেকটি জায়গায়, সুন্দর একটি পরিবেশ, আর চারপাশে দেখেন এইসব গাছ দিয়ে ভরা। এগুলো আসলে মানে এমনিই হয়ে যায়, এগুলো কোনো কিছু লাগে না। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে যাই, আপনাদের সাথে কথা বলি আর একটু পরিবেশটাও দেখাই। এখান থেকে আমি যাবো সোজা নদীর পার, তারপর ওই দিক দিয়ে দেখি কিছু ই করতে পারি কিনা। তাই ইনশাল্লাহ আমার সাথেই থাকুন, আর কথা হচ্ছে নদীর পাড়ে গিয়ে, আর এখান থেকে হাঁটতে হাঁটতে আমি নদীর পাড়ে যাই, আপনারা একটু পথ দেখতে থাকুন। আর সকলেই নামাজ পড়ছেন ইনশাল্লাহ, কি ফজর নামাজ পড়ছেন? তো সকলেই সবাই নামাজ পড়বেন, নামাজের মধ্যে সব কিছু পাবেন, শান্তি সবই পাওয়া যাবে, আল্লাহর দেওয়া রহমত আছে নামাজের মধ্যে। তো ইনশাল্লাহ আমার সাথেই থাকুন। আমি যে জায়গাটি আছি, এটা আমাদের এলাকার একটি জায়গা, এটাকে অনেকে বালুর মাঠ বলেছিলেন। জায়গাটি আসলে, এই জায়গাটি ছিল পুকুর, মানে পুরো আরও নিচা ছিল, এটি বালু দিয়ে ভরাট করে জায়গা ভরে ফেলাইছে। আর এখান থেকে ওই যে একটু সামনে যাই, এই গাছগুলো থেকে সবাই সাবধান থাকবেন। এই গাছগুলো দেখা গেছে অনেক সময় চোখে লাগলে চোখের অনেক ক্ষতি হতে পারে, সবাই একটু সাবধানে থাকে। কারণ এই গাছের মধ্যে ধার ধার একজনের কাটার মতো থাকে, যেগুলো অনেকটাই ক্ষতি। তো সকালে একটা জিনিস খুবই আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে এই মাছ ধরা। এই যে দেখেন সকালের এই জিনিসটা সবারই ভালো লাগে, যদি নিজে ধরতে পারি তাহলে আরো ভালো লাগে। তো ইনশাল্লাহ এখান থেকে মুভ করি, আমি একটু নদীর কাছাকাছি যাই। আমি এখন আছি একটি ইট ভাটা, এটা মানে ভেঙে ফেলাচ্ছে, এটা পুরোটাই ভেঙে হচ্ছে। আগে এখানে ইট তৈরি করা হয়তো, আর এটাকে বলে ফিক্স চিকনি। যা দেখতেছেন এটা হচ্ছে এখান দিয়ে আর কি ধোয়া বেরোতো, মানে ধোয়ার যাওয়ার রাস্তা এটা, আর এখান থেকে ধোয়া যাওয়ার পরে এই এটা দিয়ে সোজা বেরো যেত। তো যাই হোক, আমি সামনে যাই, আরো সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি কথা বলতে বলতে প্রায় নদীর পাড়ে চলে আসছি, একবারে কাছাকাছি চলে আসছি, জানি না কথার মধ্যে কত ভুল ত্রুটি হয়, যদি আমার কথা কোনো ভুল বা কোনো কিছু হয়ে থাকে সব একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ কথার মধ্যে মানুষ ভুল হইতেই পারে স্বাভাবিক। তো আমারও অনেক সময় অনেক কথা ভুল হয়, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। চলে এসছি আমি প্রায় নদীর পাড়ের কাছাকাছি, এখান থেকে ওই যে নদীর পাড়া দেখা যাচ্ছে, আমি আর একটু সামনে যাই। এখানে একটা রাস্তা আছে, দেখি রাস্তাটা যদি খোলা থাকে তাহলে সোজা ওই পাশটা নদীর পাশে নদীর পাড়ে যেতে পারবো। না একদম পুরোপুরি বন্ধ, আগে এই পাশ দিয়ে যাওয়া যেত, এখানে ছোট একটা রাস্তা হয়েছিল, এখন এই ঘাস হওয়ার কারণে হয়তো রাস্তা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি আর একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করি। আর যে শিপগুলো দেখতেছেন এগুলো এখানেই সংস্কার করা হয়, মেরামত করা হয়,
নতুন তৈরি করা হয়, পুরাতন আবার ভাঙা নতুন করে, তো সব কিছু এখানেই করা হয়। এটা আসলে বেশি দিন ধরে হয়নি এই জায়গাটা। এই ডগেরটা প্রায় হয়তো 3-4 বছর ধরে এখানে হয়েছে। এটা আসলে খাল, এটা নদী না, মোটামুটি ভালো স্রোতই আছে। আর নদী হচ্ছে ওই পাশটায়, ওই যে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, ওই যে টলার যাচ্ছে এই পাশটা হচ্ছে নদী। আর এটা হচ্ছে খাল, এখান দিয়ে ট্রলার যাতায়াত করতে পারে। এই শিপগুলো না, শিপগুলো কমপ্লিট হওয়ার পরে ওই প্যাচ দিয়ে আর কি নামানো হয়। আকাশটাও খুবই চমৎকার, দেখতে পাচ্ছেন সকালের আকাশ কত সুন্দর। একটু পরে সূর্য উঠব, তো ইনশাল্লাহ দেখলেন, আমিও চেষ্টা করলাম দেখানোর। আপনাদের আমি মোটামুটি যতটা পারলাম একটু দেখালাম ঘুরে ফিরে আমাদের এলাকায়। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ওরকম সাবস্ক্রাইবার নাই যে কমেন্ট করবো ভালো খারাপ, তো যাই হোক আমি চেষ্টা করি সবসময় ভালো একটা কিছু করার জন্য। আর সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে সকালের যে একটা পরিবেশ, ওইটা আসলে যারা সকালে ওঠেন হাঁটাহাঁটি করেন তারা একমাত্র বুঝতে পারবেন, এছাড়া আর কেউ বুঝতে পারবে না। যারা ফজর নামাজ পড়েন, তারপরে একটু সবার সাথে একটু হাঁটাহাঁটি ঘোরাফেরা করেন, তারাই বলতে পারবেন সকালে একদম নিরাপত্তা পরিবেশ থাকে, যেটা মানে সবসময় থাকে। আল্লাহ সবাইকে সবসময় সব কিছু দিয়ে থাকেন, হয়তো আমরা বুঝি না। যাই হোক, আল্লাহর কাছে সবাই দোয়া করবেন, সবাই যেন আমরা ভালো থেকে সুস্থ থাকি। আর আমি ইনশাল্লাহ হয়তো আমার ভিডিও আপলোড দিতে একটু দেরি হতে পারে, কারণ এটা এখানে এডিট ফিডিট একটু জামেলা আছে। তারপর আমি চেষ্টা করি সবসময় তার তেজ দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করলাম আপনাদেরকে পরিবেশটা দেখানোর জন্য। তো দেখা হবে যে কোনো জায়গায়, যে কোনো আরেকটি নতুন জায়গায়। আর হয়তো এই জায়গা অনেকে চিনেন, মানে আমি যে না আসিও না, আশেপাশে হয়তো অনেকেই চিনে, হয়তো আমি এখন সকালে ভিডিও করি যার জন্য দেখতে পারেন। আর পিছনে শব্দের কারণে আমার ভয়েস একটু সমস্যা হইতে পারে, কথা স্পষ্ট নাও বোঝা যেতে পারে, কারণ ওই দিকটাতে কাজ চলবে, ড্রেনেট কাজ চলে এই শিপগুলোর মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলে সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, যে যাই করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। এই দুনিয়াতে আসেন খাইবেন দাইবেন, এতই জায়গা টাকা ভোগ করবেন, কিন্তু আসল জায়গায় আসল জিনিস করার জন্য ওই সামানটুকু সবাই প্রস্তুত করে নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আজকের মতো এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে যে কোনো পরবর্তী নতুন জায়গায় ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আপনারা আমার সাথে থাকুন, আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে, আর আমার চ্যানেল ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই। আর সকালে সবাই টুকটাক ব্যায়াম ট্যাম করবেন যাতে শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।